মাঝে মাঝে মনে হয় না যে আমাদের জীবনটা একদম বাধা গতে বইছে, কিন্তু বিশ্বাস করো এটাই কিন্তু আমাদের রিয়েল লাইফ। আমরা চারপাশে অনেকে চকমকে লাইফ দেখে ভাবি, ইস ওরা কত ভালো আছে, কত সুন্দর আছে, কিন্তু আমরা যে মানে জীবনটা যাপন করি সেটাই কিন্তু অ্যাকচুয়াল লাইফ। তো তোমাদের সকলকে অনেক স্বাগত জানিয়ে আরও একটা নতুন ব্লগ শুরু করছি বন্ধুরা। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভীষণ ভালো আছি। তো অ্যাজ ইউজুয়াল আমার প্রত্যেক দিনের যেরকম ব্লগে তোমরা কিছু ভালো কিছু পাও সেরকমই পাবে। তো আজকে না বিকেলের পর থেকেই ব্লগটা শুরু করেছি, সন্ধ্যের পর থেকে ভীষণ মানে একটা রিল্যাক্সিং ব্লগ, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আয়ুষ্মান পড়তে গেছে তখন বিকেল 5টা বাজে, আমি ওই সময় থেকেই উঠে মোটামুটি ঘরে বেশ কিছু কাজকর্ম এগিয়েই রেখেছি। তারপরে ধীরে সুস্থে ভাবলাম যে ব্লগটা শুরু করি। আজকে আমার প্ল্যান ছিল ঘরের বেশ কিছু কাজকর্ম করে নেওয়ার উইদাউট ক্যামেরা, মানে একটা ছুটি নেওয়ার ইচ্ছা ছিল আর কি। তারপরে ভাবলাম না চলো শুরু করেই দিই। তো এখানে না আয়ুষ্মানের ব্যাগটা ক্লিয়ার করছি, দেখে নিচ্ছি ব্যাগের মধ্যে কী কী আছে। ব্যাগটা ভারী লাগছে কিন্তু বুঝতে পারছি না ভেতরে কোথায় কী আছে। তা পেছন থেকে একটা চেন ক্লোজ, সেটা আমি আর খেয়াল করিনি। এই যে ওখান থেকে খাতাগুলো বার করে নিলাম, তারপরে ক্লাসে কী কী হয়েছে সেগুলো চেক করে নিই। এটা হচ্ছে স্যাটারডের ব্লগ, তো সানডে যেহেতু ছুটি আছে ব্যাগট্যাগুলো ফাঁকা করে নিচ্ছি। আর এখন দেখো জায়গা মতন এগুলো তুলে দিই, তাহলে কী হবে অন্তত কিছুদিন জায়গাটা একটু গোছানো থাকবে। গতকালই আমি কিন্তু এই জায়গাটা গুছিয়েছি, আর ওকে যতবার বলি তুমি খাতাগুলোকে বারবার মানে পিন যে দিকটা সেটা বাইরের দিকে রাখবে, তাহলে তোমার কোনটা কী খাতা দেখতে সুবিধা হবে। ও সেটা না করে বারবার ওপেন দিকটাকেই সামনে রেখে দেয়, তারপরে বইয়ের ক্ষেত্রেও তাই করে, মানে পরপরভাবে রাখে না। এটা হয়তো আস্তে আস্তে শিখে যাবে ব্যাপারটা। আর এই যে ওর ব্যাগটাকে এখন নিচের দিকে ঢুকিয়ে দিলাম, এটাও স্কুলে নিয়ে যায়, আর ওর পড়তে যাওয়ার ব্যাগটা আলাদা থাকে। তো বিছানাপত্র ঝেড়ে ঝুড়েই রেখেছিলাম, তাও আর একবার ঝেড়ে নিলাম। তো এখন সন্ধে হয়ে গেছে, সন্ধ্যা আরতি করব, আগে এই কাজটা সেরে নিই, তারপরে আজকে একটা ইম্পর্টেন্ট কাজে হাত দেব, যেটা হয়তো আমরা এই মুহূর্তে প্রত্যেকেই ভীষণভাবে ঘরে ফেস করছি। সেটা হচ্ছে ওই আরশোলা বা ককরোচ, যাই বলো না কেন ভীষণ ঘরে উৎপাত হচ্ছে, বিশেষ করে কিচেনে ছোট ছোট যে আরশোলার উৎপাত। তোমরা আমাকে জিজ্ঞেস করো প্যাল তোমার কিচেনে আরশোলা হয় না, না সেই অর্থে আমার কিচেনে কিন্তু আরশোলা হয় না, কিন্তু যখন হয় ধরো আমার একটা চোখে পড়লো বা দুটো চোখে পড়লো, আমি সঙ্গে সঙ্গে ক্লিন করে নিই, তাহলে ওই জিনিসটা আর বাড়ে না। একবার যদি বেড়ে যায় ওগুলোকে বের করা খুব মুশকিল হয়। তো প্রত্যেকের রান্নাঘরে একবার না একবার ওই ছোটো আরশোলা যেটা সেটা হবেই, বড়ো আরশোলা হয় না কোনো দিনই, কিন্তু ছোটো আরশোলা একবার না একবার হবেই। তো চলো, আমার সারা ঘরে ধূপ ধুনো দেওয়া হয়ে গেছে, তারপরে কর্পূরও এর মধ্যে দিয়ে দিই। তাছাড়াও যে কর্পূর ডিফিউজার জ্বালিয়েছি সেটা এখন প্রত্যেক দিন সকাল সন্ধ্যে আমার ঘরে জ্বালিয়ে রেখে দিই। তোমাদের তো দেখিয়েছি যে এটা কিন্তু হাওয়াতেও নেভে না। তো চলো আমার ঘরটাকে একদম পবিত্র করে তুলি। আজকে স্নান করবার পর আর চুলে চিরুনি তো ছোঁয়ানো হয়নি, তার আর বিকেলবেলায় আমি সাধারণত চুলটুল আঁচড়াই, সেটাও করিনি এখনও পর্যন্ত, কারণ আজকে বীভৎস গরম লাগছে। আবার সেই যেরকম গরমকালে গরমটা পড়েছিল ঠিক ভাদ্র মাসে আবার ঠিক তেমনই ফিল হচ্ছে। অ্যাকচুয়ালি এই জন্যই তো ভাদ্র মাসকে পচা ভাদ্র বলে, বৃষ্টি হলে তো হতেই থাকবে আর গরম পড়লেও একদম গরমে পচিয়ে দেবে। তো এই হচ্ছে, আর মাঝে মাঝে না নিজেকে একটু রিল্যাক্সেশনের যেন তো দরকার আছে। তো আয়ুষ্মানকে একটু গরম জল করে দিয়েলাম, আর নিজের মতো নিজের চিন্তাভাবনা করবার একটা অবকাশ দরকার। সে তোমার ছোট্ট জায়গা হোক, নিজের জন্য একটা কর্নার সেট করা খুব প্রয়োজন। আমি এই সময় না একটু উষ্ণ
মানে উষ্ণ গরম জল তার থেকেও একটু বেশি গরম থাকে, এই সময় বসে বসে খায়। আর গরম জলের খুব উপকারিতা, ধরো তোমার ইনস্ট্যান্ট কোনো কারণে পেটে ব্যথা হচ্ছে বা কিছু একটা হেভি খেয়ে নিয়েছো যে গ্যাস হয়ে গেছে, তুমি যদি গরম জলটা খাও তুমি দেখবে সঙ্গে সঙ্গে রিলিফ পাবে। এটা একদম মানে আমি ছোটোবেলা আমার মা শিখিয়েছিল, এখনও পর্যন্ত সেটা যে কোনো ব্যথা হোক, আমার অনেক সময় পিরিয়ডের খুব ব্যথা হলেও আমি গরম জল খাই আমার ব্যথা কমে যায়। এটা হয়তো অনেকেই জানে আবার অনেকে জানে না, তাদের জন্য এটা আমি শেয়ার করে দিলাম। এর আগেও আমি বহুবার শেয়ার করেছি, তাও মনে হলো একবার তোমাদের সাথে শেয়ার করি। আর এই টাইমটুকু আমি না নিজেকে দিই, কী করবো এরপর, কী মানে কোথায় যাব। তো আজকে বেরিয়েছিলাম একটু, আমাদের বাড়ির পাশে মেলায় গেছিলাম, অনেক কিছু কিনেছি। আয়ুষ্মানকে ডেন্টিস্টের কাছে নিয়ে গেছিলাম অ্যাকচুয়ালি, ওর দাঁতটা নিয়ে একটু প্রবলেম হচ্ছে আর সেই জন্যই, যদিও ওর এখনও তো মিল্ক টুথ আছে, তো ডাক্তার এখন ভালো করে দেখেছে, ওষুধ দিয়েছে, তারপরে ডিসিশান নেবে কি করবে না করবে। তো এরপর দিন আবার যেদিন অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে সেদিন চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করবার। তো খুব ভালো ভালো কয়েকটা জিনিস কিনেছি জানো তো, আর বাজার করে তারপর বাড়ি চলে এসেছিলাম। আর আজকে জানো তো এই ওয়েট মাপার মেশিনটা এসেছিলো সকালবেলা, আমি তখন ওয়েট করে রেখেছিলাম, সকালবেলায় যখন এসেছে তখনই করেছিলাম, দেখি গিয়ে 66.20 প্রথমে ছিল। তারপরে এখন তো জামা কাপড় পরেছি, একটা ওজন তো একটু হলেও কয়েক গ্রাম তো বাড়ি, তো চলো তোমাদের দেখাচ্ছি। আর এই জিনিসটাই আমি অর্ডার করেছি, অনেক রিভিউ দেখলাম অ্যামাজন থেকে নিয়েছি আমি, দেখি কিরকম কাজ দেয়, তারপরে কিন্তু আমি তোমাদের মানে লিংক দেবো, এখন দিচ্ছি না, আগে দেখি জিনিসটা কেমন। আর এই দেখো এখানে দেখাচ্ছে 66.40, আমি কিন্তু তোমরা জানোই 67-এর একটু বেশি ওজন হয়ে গেছে, তা দুদিন ধরে তো আমি করলাম, দুদিন পুরোপুরি হলো, তো দুদিন ধরে করে আমার এই পর্যায়ে এসেছে ওজনটা, আস্তে আস্তে আরেকটু কমবে আশা করছি। তো চলো, এখন না একটা নেশা হয়ে গেছে, কিছুক্ষণ পরে পরেই মনে হচ্ছে কি ওজনটা একবার মেপে নিই। তো নতুন যেহেতু সেরকম সেই জন্য তো একটু হবেই, তোমরাই আমাকে বলেছিলে যে পায়েল একটা ওয়েট মাপার মেশিন কিনে নাও, তা বেশ অফারেই পেয়েছি, এখন তো অ্যামাজনে বেশ ভালো রকম ডিল চলছে, তো ভালো জিনিসটাই কিনেছি, দেখি কিরকম যায়। আর এটা না ব্যাটারিতে চলে, আমি প্রথমে ভেবেছিলাম যে ইলেকট্রনিক, কিন্তু মানে চার্জেবল, কিন্তু না এটা ব্যাটারিতেই চলছে। যাই হোক, এদিকে আটা মেখে নিচ্ছি, রান্নার আজকে ঝামেলা বলতে সেরকম কিছু নেই, শুধু রুটি করতে হবে। সকালবেলা সয়াবিনের তরকারি করেছিলাম, আজকে যেহেতু শনিবার নিরামিষ রান্না করেছি, তো সেই জন্য সয়াবিনের তরকারি একেবারে করে রেখেছিলাম, আর হাতে ওই জন্য সময়টা ছিল। আর তোমাদের তো বললামই যে কিচেনটা ক্লিন করবার, বিশেষ করে যেদিকে খাবারের জিনিসপত্র থাকে, মশলাপাতি থাকে, সেই জায়গাতেই দেখবে ছোটো ছোটো আরশোলা হয়। আর কীভাবে বুঝবে যে তোমার ঘরে ছোটো ছোটো আরশোলা, প্রথমে তো ধরো দু একটা দেখতেই পাবে, তারপরে কীভাবে বুঝবে যে তারা অলরেডি তোমার ঘরে থাকবে বলে বেশ বড়সড় বাসা বাঁধবার পরিকল্পনা করেছে, সেই সব কিছু দেখাবো। আর কীভাবে আমি ক্লিন করি যাতে এদের উৎপাত বেশি না হয় সেটাও তোমাদের দেখাবো। আর যে ট্রিক্সটা বেশ কিছুদিন ফলো করি, পিঁপড়ের হাত থেকেও মুক্তি পেয়েছি, সেটাও দেখাবো। তো এদিকে খাবার দাবারগুলো আগে বানিয়ে নিই, কারণ যখন ঘরে অন্যান্য মেম্বাররা থাকে তারা কিন্তু চিন্তা করবে না যে তুমি কি পরিষ্কার করছো বা তোমার সাফসাফাই কি করছো না করছো, সেগুলোতে তাদের কোনো মাথা ব্যথা নেই। তো সেই জন্য তাদের যখন খিদে পাবে তারা খাবারটা না পেলেই কিন্তু রাগ হবে তাদের, তো সেই জন্য আগে এই জায়গাটা ঠিকঠাক করে ম্যানেজ করে রেখে দেওয়াটা খুব প্রয়োজন, তারপরে যে কোনো কাজে একটা হাত দিলাম। আমি অন্তত এভাবেই করি, সেটা একটু রাত হলে ধীরে সুস্থে ওই কাজটা আমি করতে পারবো, সবাইকে খেতে টেতে দিয়ে আমার মাথায় অত প্রেশার থাকবে না, আমি নিজেও ডিনারটা সেরে নিয়ে তারপরে এই ধরনের কাজগুলো করাটা প্রেফার করি। তো যখন বিকেলবেলা তোমরা দেখলে না আমি উষ্ণ গরম জল খাচ্ছি, তখনই আমি প্ল্যান করে নিই যে আজকে কী বানানোটা প্রয়োজন বা কী করাটা প্রয়োজন। যেমন বললামই তোমাদের তরকারি করা ছিল বলেই কাজটায় হাত দিতে পেরেছি, আর ধরো হাতে যদি আরও একটু কিছু সময় থাকতো আমি একটা খুব ভালো জিনিস বানাতাম, যাই হোক সেটা আজকে হবে না, অন্য কোনো দিন বানাবো, তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। বিশেষ করে আমরা এত পরিশ্রম করি, কাজ করি, বা অনেক সময় আমাদের মন মানসিকতা ভালো থাকে না, আমরা খুব লো ফিল করি, তো সব কিছু না অত মাথায় নিলে এখন আর হয় না। আমি তোমাদের কাছে অনেক ধরনের এখন কমেন্ট পাই যে এরকম সিচুয়েশান হলে তুমি কিভাবে হ্যান্ডেল করেছো। দেখো আমি ওভাবে কিছু তো প্ল্যান করে হ্যান্ডেল করিনি আজ পর্যন্ত, ওগুলো হয়ে গেছে সময়ের সাথে সাথে, আর ধৈর্য আমার প্রচণ্ড, তোমরা বড় হয়তো এতদিনে অনেকেই বুঝতে পেরে গেছো, তো ধৈর্য ধরলে না একটা টাইমে সব কিছু ঠিক হয়ে যায়।
এটা শুধু আমার না, দেখবে আমাদের মাদের লাইফে তাকালেও তোমরা সেটা বুঝতে পারবে যে একটা না একটা টাইমে এসে সবাই মোটামুটি সেটেল হয়েই যায়, সে যতই লাইফে প্রবলেম যাক না কেন। তারপরে ছানা বানিয়ে নিয়েছিলাম, আর আমার ছিল ডিনারে পেঁপে দিয়ে ডাল, একদম অল্প ছিল, নিজের জন্য সয়াবিন নিয়েনি কারণ সয়াবিনটা না একটু কমই ছিল, আর অল্প একটু স্যালাড নিয়ে নিয়েছি। খাইতো একটা রুটি যত তাড়াতাড়ি সম্ভব, মানে ডিনারটা কমপ্লিট করবার চেষ্টা করছিলাম, তাও 1:30টার মধ্যে আমার হয়নি, একটু রাতই হয়ে গেছিলো। সব দিক সামলে আয়ুষ্মান পড়ে ফিরলো, আবার ওকে হোমওয়ার্ক করালাম, সেই সমস্ত করাতে গিয়ে না টাইম মতন আমার ডিনারটা হচ্ছে না, তবে যতটা সম্ভব চেষ্টা করছি তাড়াতাড়ি করে নেওয়ার, আশিসের জন্য ওয়েট করছি না কারণ ও ফিরছেই রাতের 11:30, 11:30। তো এখন ধীরে সুস্থে খাওয়া দাওয়া করছি, আর হ্যাঁ ডায়েট করছি যখন কিছুদিন, তো অন্তত 1 মাসের যেহেতু ডায়েট চ্যাট নিয়েছি, তোমরা জানোই কার কাছ থেকে নিয়েছি, এখনই আমি তোমাদের নামটা বলতে পারবো না যতক্ষণ না উনি চাইছেন, বা আমি যখন ডায়েট হয়ে যাবে আমার আমি কিভাবে কি কি ফলো করেছি সেগুলো সমস্ত শেয়ার করব। যদিও তোমরা আমার লাইফস্টাইল দেখলে প্রত্যেক দিন বুঝতেই পারবে, আর আমি কতটা কি কমছে না কমছে সেগুলো প্রপার তোমাদের দেখাবোই, যদি আমার ওয়েট লস জার্নিটা পুরোটাই তোমাদের চোখের সামনে, কেউ অস্বীকার করতে পারবে না যে না পায়েল তুমি বলো ওয়েট লসের জন্য কিন্তু করো না, তোমাদের চোখের সামনেই তোমরা দেখতে পাও যে আমি কতটা পরিমাণে ওজন কমিয়েছি, এবং সেটা শুধুমাত্র নিজের ইচ্ছেতে। আমি এর আগেও আর একজন ডায়েটিশিয়ানের সঙ্গে কনসালটেশন নিয়েছিলাম, সেটা তো একেবারেই করতে পারিনি, সেখানে নানান ধরনের জল খেতে বলেছিল, সেটা আমার পক্ষে সম্ভব হতো না, বিশেষ করে বিভিন্ন ধরনের ওই স্পাইসেসের জলগুলো অসম্ভব খাওয়া। যাই হোক, খাবার দাবার সব আমাদের হয়ে গেছে, আয়ুষ্মানকে খাইয়ে দিয়েছি, আমি নিজে খেয়ে নিয়েছি, আর আশিসেরটা সাইড করে রাখা আছে, ওই এখনও পর্যন্ত আসেনি। তো সব দেখলে তো এইখানে না মশলার এক্সেস যে মশলাগুলো থাকে, এক্সট্রা যে মশলা সেগুলো থাকে, প্লাস ধরো কিছু প্যাকেট প্যাকেট আনা আছে সেগুলো রেখে দিই, টিস্যু পেপার থাকে, তারপরে বিভিন্ন ধরনের র্যাপিং পেপারগুলো থাকে, যে অ্যালুমিনিয়াম ফয়েল, এই সমস্ত আর কি। এইখানে 2-1 দিন ধরে আমি আরশোলা দেখেছি, কেন বলো তো, যেহেতু এর মধ্যে আবার আমি একটু, যদিও ব্যাগের মধ্যে করেই রাখি, চাকি বেলুনি রাখি, তারপরে আটার গুঁড়োটা রাখি যেটা দিয়ে রুটি করি বাটির মধ্যে করে, তো সেই সমস্তর জন্যই আরশোলার উপদ্রব এই জায়গাটা হয়েছে। তো আমি সব কিছু বার করে ভালো করে মুছেছি, আর অল্প করে ডেটল কাপড়ের মধ্যে ফেলে এই জায়গাটা খুব ভালো করে ক্লিন করেছি। আর তোমরা সাইডে সাইডে দেখবে হোয়াইট কালারের দাগ আছে, এগুলো না সেই চক ছিল না, চক দিয়ে দাগ করা, সেটা যদি অনেক দিন, এখন আর এটার কোনো এফেক্ট নেই কিন্তু করা আছে, আর এখন আর আমি চক দিই না কারণ খাবার জিনিস তো, আর পরিষ্কার যদি তুমি 1 মাসে 1 বার করতে পারো, ওই 1-2 ককরোচ এলেও সেটা উধা হয়ে যাবে। আর ককরোচের ডিম যে কি ছোটো ছোটো হয়, আমরা অনেক সময় ভাবি ওগুলো হয়তো মশলার পার্টিকলস, কিন্তু তা নয়, ওগুলো অ্যাকচুয়ালি ছোটো আরশোলার ডিম, আমি তোমাদের চোখে পুরো দেখিয়ে দেবো, সেগুলোকে যদি ফেলে দিতে পারো তোমার কিচেনে আর কখনোই হবে না। আর এই যে র্যাপিং পেপারগুলোকে ভালো করে একটা প্লাস্টিকের মধ্যে মুড়ে আবার রেখে দিলাম, অনেক কিছুই আছে আমার ওর মধ্যে, সব গুছিয়ে নিয়েছি। ওই যে বললাম ডেটলটা দেওয়ার পরেই, আর তোমার ওই ঘরে যতটা সম্ভব দেখবে এই পোকামাকড়গুলো কম হবে, মাঝে মধ্যেই বাইরে ক্যাবিনেটের বাইরে ডেটলটা বুলিয়ে দেবে। এই দেখো ছোট্ট ছোট্ট, দেখো দানা 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 আমি তোমাদের দেখাচ্ছি, এইগুলোই হচ্ছে এই আরশোলার ডিম। আর বড়ো আরশোলার কিন্তু ওই ব্ল্যাক একটু বড়ো মতন না বলে আমরা বলতাম আরশোলার নাদি, ওই জিনিস কিন্তু কিচেনে হয় না সাধারণত, আমার কিচেনে অন্তত হয় না, আমি জানি না আর কারো কিচেনে হয়েছে কি না, বড়ো আরশোলা সাধারণত রান্নাঘরে হয় না, হলে আর তো টিকতেই পারবো না, অজ্ঞান হয়ে যাবো রান্না করতে গেলে যদি কখনো দেখি বড়ো আরশোলা কিচেনের কোথাও ঢুকেছে। তো এখানে থাকে হচ্ছে বিস্কুট, ওইখানে যেমন স্পাইসেসগুলো দেখালাম, আর এখানে থাকে হচ্ছে বিস্কুট, খই, তারপরে এই রোস্টেড যে ছোলা, এই সমস্ত খাবার জিনিস টুকিটাকি আয়ুষ্মানের যখন খিদে পায়, হয়তো আমি রেস্ট নিচ্ছি বা আমি নেই, ও এখান থেকে নিয়ে খেতে পারে, তো সেই হিসেবে জিনিসপত্রগুলো আনা থাকে। এছাড়া নিচের যে পোর্শনটা পরিষ্কার করছি এইখানেও, এখানে থাকে হচ্ছে মুড়ি খই এই সমস্ত, এই জায়গাটাও সেম প্রসেসে পরিষ্কার করব। তো এই ছোটো ছোটো জিনিসের মধ্যেও কিন্তু নিজের রিল্যাক্সেশন খুঁজে নেওয়া যায়, কারণ তুমি যখন পরের দিন ঘুম থেকে উঠে কিচেনে আসবে, মানে তোমার যে গন্ডি সেটা যাই হোক, সেটা তোমার চাকরির ক্ষেত্রে হোক, তোমার কিচেন হোক, তোমার ঘর হোক, যেই জায়গাটা তোমার কাজের ক্ষেত্র, সেই জায়গাটা আমরা সবসময় দেবে গুছিয়ে রাখার চেষ্টা করি। যারা অফিসে চাকরি করে তারা তাদের টেবিলটাকে খুব সুন্দর করে একটা কোজি ফিল করানোর জন্য চেষ্টা করে, ঠিক সেম ব্যাপার, আমরা তো রান্নাঘরে ম্যাক্সিমাম টাইমটা স্পেন্ড করি, যতই ছোট হোক আমার কিচেন, তার মধ্যেও আমি কিন্তু সেই জায়গাটা খুব সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি, যার ফলে কি আমার কাজ করতে ভালো লাগে। আর এই যে নিচের অংশটা দেখছো, এখানে চালের ড্রাম, আটার কৌটো, মিক্সি, মিক্সির জার, আর পেছনে লাল রঙের কৌটোটা দেখছো, ওর মধ্যে বেশ কিছুটা দেরাদুন রাইস আনা থাকে,
এই জায়গাটাও ভালো করে ক্লিন করে নিলাম, ব্যাস আর তোমার কিচেনে আরশোলার উপদ্রব অন্তত হবে না। আর রেগুলার বাসন তো আমরা প্রত্যেকবার মেজে রেখেই দিই, অনেক সময় এঁঠো বাসন থেকেও কিন্তু ছোটো আরশোলা হয়। তো এই হচ্ছে ব্যাপার। আর আমি তো তোমাদের বলেইছি কিচেনে বাসন রাখবেই না সিঙ্কে, এঁঠো বাসন পরের দিন হয়তো যিনি হেল্পার তিনি এসে ধোবেন। তো জল দিয়ে ভালো করে একটা গামলা করে সাইডে রেখে দেবে, দেখবে আরশোলা থেকে অন্তত মুক্তি পাবে, এইটুকু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আস্তে আস্তে। আর ক্যাবিনেটের বাইরেটা রোজ একবার করে রাত্রিবেলা একটা কাপড় দিয়ে ডিটল দিয়ে মুছে নেবে, তাহলে আর আরশোলাও হবে না পিঁপড়েও হবে না। আমি এটা রিসেন্ট কিছুদিন করেই পিঁপড়ের হাত থেকে অন্তত মুক্তি পেয়েছি। আর বলতে নেই একটা ভয়ঙ্কর জিনিস, সেটা হচ্ছে টিকটিকি আমার কিচেনে নেই, যেটা ওই বারান্দায় রান্নাঘরে থাকতে হতো, কিচেনে টিকটিকিটা নেই। আর এই যেখানে সিলিন্ডারটা থাকে সেখানে না দেখবে ক্যাবিনেটের নিচে নিচে না ভীষণ ধুলো ময়লা বা ওই সবজির খোসা পেঁয়াজের খোসা ঢুকে যায় হাওয়ায় হাওয়ায়, তো সেই জায়গাটা রোজ পরিষ্কার করে নিতে হয়। তো সেইভাবেই আমি যখন রান্নাঘরটা মুছি তখন একবার করে বুলিয়ে নিই। এইভাবে পুরো কিচেনটা রাত্রেই আমি ক্লিন করে নিলাম। আর এই ছোটো ছোটো জিনিসগুলোই না আমাকে ভীষণভাবে অন্যান্য দিনের কাজের জন্য উৎসাহিত করে, মোটিভেট করে। আর এইভাবেই আমি কাজের এনার্জি পাই নিজের চারপাশটাকে নিজের মতন করে গুছিয়ে রাখতে। তো আজকে এত পরিমাণে বাসন ধুয়েছি আর যে কৌটোগুলোর মধ্যে হয়তো ছোট ছোট কিছু ছিল খাবার দাবার, অথচ সেগুলো আর ইউজ করা যাবে না, সেগুলোকে সব থ্রো করেছি আর কৌটোগুলোও ধুয়েছি, যার ফলে কি প্রচুর বাসন বেরিয়ে গেছে। এক গামলা ওইদিকে তো রয়েইছে বারান্দায়, আবার এইদিকেও কিছুটা উপর করে দিয়েছি। আর যে কাপড়গুলো ব্যবহার করলাম ওগুলো আগে ভালো করে জল ধোয়া করে নিয়েছি, তারপরে ডিটারজেন্ট পাউডারের মধ্যে গরম জল বসিয়ে এগুলোকে দিয়ে দিলাম। আমাদের একবার দেখিয়ে দিই, এই হচ্ছে আমার কিচেন পুরো ক্লিন হয়ে গেছে। এখানে হচ্ছে যতই ভেতরে জিনিসপত্র ছিল, না কিছু না, এই এগুলো দুধের বাটি টাটি এগুলো নয়, ক্যাসারল, এগুলো তো খাওয়ার পরে আসি শেষে, অনেক রাতে খেয়েছে, 11:30 সময় আশিস ঢুকলো, ওকে খাবার দাবার দিলাম, তারপরে এগুলো সব মেজে পরিষ্কার করে রেখে দিয়েছি। কিছু তো দেখলেই আমি এখানে তুলেও দিয়েছি। আর ওই দেখো ওখানে হচ্ছে গামলায় দেখছো ওখানে এক গাদা বাসন, আর বিছানা পিছনা এখন ঝাড়ার একটু ব্যাপার আছে। আমার সন্ধ্যের বিকেলের পর থেকে ধীরে সুস্থে সব কাজ হয়েছে। মেলা থেকে আজকে অনেক কিছু জিনিস কিনেছি, মানে খুব প্রয়োজনীয় ভালো ভালো জিনিস কিনেছি, অনেক কমে, 20 টাকা 30 টাকায় তেমন কিছুই নেই, 20 টাকায় ভালো ভালো জিনিস পেয়েছি। তোমাদের দেখাতে পারতাম, কাপ কিনেছি হ্যাঁ, কিন্তু এখন দেখানোর মতন আর এনার্জি নেই, কারণ এখন এবারে নাইটি চেঞ্জ করে জাস্ট শুয়ে পড়বো। তোমরা আমাকে জিজ্ঞেস করছো তোমার স্কিনে গ্লো করছে, দেখো আমি স্কিনে শুধুমাত্র ফেস ওয়াশ করেছি সন্ধ্যা থেকে, গ্রিন টি ট্রি জেলটাও দিইনি, কিন্তু ওই আর কি নিজের খাওয়া দাওয়া ডায়েটের দিকে একটু মানে ঠিক রাখলে আমার মনে হয়, এটা এটা আমার মত যে ভালো থাকে, শরীর ভালো থাকে এবং স্কিন চুল সবই ভালো থাকে। চুলটা অবশ্য কিন্তু স্ট্রেসের, ও স্কিনও কিন্তু স্ট্রেসে, আমার যে স্কিন খারাপ হয়েছিল না একটা সময় প্রচণ্ড, যে বড় বড় দাগ হয়ে গিয়ে, দেখো তাও এখানে এখন গর্তগুলো দেখা যাচ্ছে, কেন বলো তো, মাঝখানে একদমই দেখা যেত না। ওই যে টোনার ইয়ে ইউজ করছি না, শুধু ফেস ওয়াশ করছি, শুধু ফেস ওয়াশ, ভাবো এই 2-3 দিন হয়ে গেছে। আমার মতে এত এই ব্যাপারটা স্কিনটা নিয়ে, এই সবাই যখন বলে না স্কিনটা ভালো লাগছে স্কিনটা ভালো লাগছে, তখন অলসতা কাজ করে। তো বিছানাটা কিছু নেই, নোংরা পাতি তাও ছেড়ে দিলাম, অভ্যাস আছে প্রত্যেক দিন রাতে বিছানা ঝাড়া। তো এই আয়ুষ্মান কী করো,
ওখানে কিন্তু কাঁচের ইয়ে আছে, কাপ আছে, কিন্তু কাঁচের কাপ আছে, ছেড়ে দাও, পড়ে যাবে কিন্তু। কিচেনটা সকালে বের করো, ওই মেলার জিনিসগুলো সব বার করছে। সাবধান কিন্তু ওই ঝুড়িটার মধ্যেই রে, হ্যাঁ নিয়েছিস, ওটাও ঢোকা আসতে পড়ে, খুব সাবধানে ঢোকাবি কিন্তু। তো চলো বন্ধুরা, আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আসছি আগামীকাল। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো, আনন্দ থেকো, সুস্থ থেকো, অলওয়েজ হাসি খুশি থেকো। টাটা, বাই বাই, গুড নাইট, সায়োনারা।